সবসময় আলোচনার তুঙ্গে থাকা নায়িকা পরিমণি। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই তার আরেকটি ঘটনা এসে হাজির হয় সাধারণ মানুষের সামনে। ব্যক্তিজীবন কিংবা অভিনয় জগৎ সবকিছুতেই তিনি আলোচিত। তবে এবার সমালোচনায় নয়, পরিমণি আলোচনায় আসছেন নতুন নতুন ছবির কাজ নিয়ে। এই তো গেল শুক্রবার, দেশের 38টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিম, পরিমণি ও রোশান অভিনীত সিনেমা মুখোশ। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনে সিনেমা হলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখানেই শেষ নয়, এবার মনপুরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা গুনিনে দেখা যাবে বাস্তব জুটি রাজ পরীকে। আগামী 11 মার্চ সারাদেশের সব সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। গুনিন সিনেমা নিয়ে গিয়াসউদ্দিন সেলিম জানান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প অবলম্বনে গুনিন সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাটির গল্প অসাধারণ, এখন আর বেশি কিছু বলা যাবে না। দর্শক সিনেপ্লেক্সে গিয়ে নতুন একটা গল্প দেখতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গুনিন সিনেমায় চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ ছাড়াও অভিনয় করবেন মোস্তফা মনোয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ জাকের, শিল্পী সরকার, অপু, নাসির প্রমুখ।